আহারে, যাকেই বলি, যা বিশেষ করে মুরব্বী শ্রেণীর যাকেই বলি যে বাবাজি কিছু মনে করবেন না, আপনার এই আমলটা শুদ্ধ হচ্ছে না, একটু চেষ্টা করেন আগামী থেকে এইভাবে করার, বিশ্বাস করেন আমি এরকম খুব কম পাই যে ঠিক আছে বাবা কোরআন হাদিসে যদি থাকে তো আমার আপত্তি নেই, কথাই বলতে চায় না কেন আল্লাহ পাক জানে। খালি একই কথা যে আমরা কেউ সব বুঝি নাকি, তোমরা এক একজন এক এক কথা বলো, এক এক হুজুর আমরা যাবো কোথায়, কথা বোঝেন নাই, এটা এটা খুবই এটা ইয়ের সম্মুখীন হওয়া লাগে। এমনকি আমরা একটা টার্গেট নিয়ে খুব কাছের মানুষকে এক বছর দুই বছর ছয় মাস ধরে তাকে দেওয়ার চেষ্টা করি যে কোনোভাবে কোনোভাবে যদি তাকে একটু পরিবর্তন আনতে পারি, তার এই বেদাতটা মুক্ত করতে পারি, কিন্তু তার টার্গেট শুধু একটা যে আমরা সত্য বলতেছি না মিথ্যা বলতে, তথ্য তার কাছে এখন আর নাই, এসে সিদ্ধান্ত নিতে পারতেছে না, বারবার বলে যে কার কথা শুনবো, তুমি বলো এক কথা আরেকজন বলে এক কথা, আমি যাবো কোন দিকে, আমি কি ওসব দলিল বুঝি নাকি, আমি পড়াশোনা কি জানি নাকি। অথচ ওই মুরব্বীর বাড়ির পাশে যদি মাত্র এক কাঠা জমি, কয় কাঠা, এক কাঠা জমি দশ হাজার টাকায় বিক্রি করবে একজন, এই কথাটা যদি সে জানে এবং সেই ব্যক্তির কাগজপত্র দলিল সব কিছু সে নিজে না নেওয়া পর্যন্ত দশ হাজার কেন, দশটা টাকাও কিন্তু তাকে দিবে না কনফার্ম না হওয়া পর্যন্ত, বলেন তো কেন? ও কিন্তু পড়াশোনা জানে না, এখন জমিওয়ালা যিনি তার কাছে বিক্রি করতে চাচ্ছেন সে যদি বলে যে দেবো পিটানি তোমার, তুমি পড়াশোনা জানো না, টিপসই তোমার ভালো হয় না, তুমি এই কাগজ দিয়ে কী করবে, তুমি কি কাগজ বোঝো, তুমি মূর্খ মানুষ, টাকা চাইছি টাকা দিয়ে দাও, টাকা কি দিবে? সে কিন্তু সে বলবে কি জানেন যে আমি দলিল বুঝি না, এই কথা ঠিক, কিন্তু আমার দেশে দলিল বোঝা লোকের অভাব নাই, প্রয়োজনে আমি ইউনিয়নে যাবো, না হয় থানায় যাবো, না হয় বিভাগে যাবো, না হয় বাংলাদেশ যেখানে হোক আমি সেন্ট্রালে যাবো, যে কাগজ বোঝা লোকের এদেশে অভাব নেই, টাকা খরচ করবো প্রয়োজনে, তবু তোমার এই মানে জমির দাগ নাম্বার খতিয়ান বা দুনিয়ার যেসব নিয়ম কানুন থাকে সব কিছু টোটাল ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমি দশটা টাকা দিতে রাজি না। এখানে কেন? কারণ এখানে তার বিবেক জড়িত, টাকা যেহেতু বিষয় এখন বিবেক কাজ করতেছে, কিন্তু ধর্মের ব্যাপারে যখন আমরা বলি তখন একই কথা যে আমরা মূর্খ মানুষ, আমরা কি অত বুঝি? বিশ্বাস করেন ওই মানুষে আলামুনা জাহিরাম মিনাল হায়াত দুনিয়া, দুনিয়ার জাগতিক বিষয়ে সব জানে, প্রায় অনেক কিছুই জানে, অনেক কিছু জানে, এবং যে বিষয়ে সে কর্ম করে, যে বিষয়ে সে শ্রম দেয়, সে খুঁটিনাটি সব নারী ভুরি তথ্য না জানা পর্যন্ত ছাড়ে না, সব বুঝে। অহম ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ইয়ালামুনা জাহিরাম মিনাল হায়াতুদ দুনিয়া অহম আনিল আখিরাতি গাফিলিন, কিন্তু আখিরাতের ব্যাপারে কথা আসলেই বলে আমি কিছু বুঝি, আমি গাফেল, আমি সব কিছু জানি টানি না, এত বেখেয়াল কেন, দলিল দরকার আছে কিনা? অবশ্যই আপনি একটু দেখেন এই বিষয়ে, ধর্মীয় বিষয়ে কোরআন হাদিস ভালোভাবে জানবো এই ইরাদা পোষণ করে আপনি একটু দিন ধর্ম নিয়ে গবেষণা করার চেষ্টা করুন, দেখবেন আল্লাহ আপনার সামনে সঠিকটাই দেবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি এই মেধা নিয়ে চল্লিশ বছরও চেষ্টা করেন যে এক একজন এক এক কথা বলে আমি যাব কোথায়, দেখবেন যে আপনি সঠিকটা পাচ্ছেন না, শয়তান অলরেডি আপনাকে একটা ধোকায় ফেলে দিয়েছে, কথা কি বুঝতে পারলেন? শয়তানের ধোকার থেকে বিরত রেখে আল্লাহ আমাদের সঠিক বলদান করুক।